Assalamualaikum. Hello guys, I am Babu. Welcome to my channel. আমরা অনেকেই Android phone ব্যবহার করে থাকি। আমরা অনেকেই বিভিন্ন ধরনের Android phone ব্যবহার করে থাকি। কেউ Android Samsung, কেউ Huawei, কেউ Walton, কেউ বিভিন্ন ব্র্যান্ডের Android phone ব্যবহার করে থাকি। আসলে যার ফোন যতটা ব্যাটারি ক্যাপাসিটি বেশি থাকবে তার ফোনে ততটা বেশি চার্জ থাকবে, কিন্তু আসলে আমরা যে অ্যান্ড্রয়েড ফোন ব্যবহার করে থাকি, যদি আমাদের অ্যান্ড্রয়েড ফোনে ব্যাটারি চার্জ কম থাকে তাহলে কিন্তু আমরা ফোন ব্যবহার করে মজা পাই না। আসলে যদি ব্যাটারি চার্জ দিলে দেখা গেলো যে আমার ব্যাটারি চার্জের ক্ষেত্রে একদিন বা দুই দিন সর্বোচ্চ চার্জ যায়, তাহলে কিন্তু অনেকটা বিরক্ত লাগে। দুই দিন না, একদিন বা দেড় দিন, আসলে এরকমটা চার্জ গেলে অনেকটা বিরক্ত লাগে। যদিও বর্তমানে কারেন্ট বা বিদ্যুৎ যেটাই বলি না কেন আমাদের ঘরে ঘরে, তারপরে কিন্তু যদি চার্জ ফোনে না থাকে তাহলে খুবই বিরক্তকর লাগে। একটা এমার্জেন্সি কাজের ক্ষেত্রে যদি ফোনে চার্জ না থাকে সেক্ষেত্রে আমরা চার্জ দিয়ে কাজ করে থাকি। তাই আজকে আমি কথা বলবো, আপনার যে ফোনে হোক না কেন, আপনার ওই ফোন দিয়ে যদি এখন চার্জ একদিন যায়, আপনার ওই ফোনটা চার্জ যাবে দুই থেকে আড়াই দিন, এমন কিছু সিস্টেম বা সেটিংয়ের কথা আজকে আমি আপনাদেরকে বলব। আসলে বন্ধুরা, আমাদের ফোনে বিভিন্ন ধরনের সেটিং থাকে যেগুলো আমরা অনেকেই জানি আবার অনেকেই জানি না। তাই আজকে আমি আপনাদের সামনে এমন কিছু সেটিংস নিয়ে কথা বলবো যেই সেটিংসগুলোতে কাজ করলে আপনারা আপনাদের ফোনকে দ্বিগুণেরও বেশি চার্জ রাখতে পারবেন। তো বন্ধুরা, আপনারা যদি আপনাদের ফোনটাকে হিউজ পরিমাণ চার্জ রাখতে চান তাহলে অবশ্যই আমার পুরো ভিডিওটা দেখবেন এবং কোনো প্রকার স্কিপ করে দেখবেন না, অবশ্যই অবশ্যই ফুল ভিডিও দেখতে হবে, না হলে কিন্তু হয়তোবা কোনো অপশন মিস হয়ে গেলে আপনার এই সেটিংগুলো সম্পূর্ণ হবে না। তো বন্ধুরা, দেরি না করে চলুন শুরু করে দিই। শুরু করার পূর্বে একটা রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন, আর যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন থ্যাংক ইউ সো মাচ। তো বন্ধুরা চলুন শুরু করা যাক। ওয়েলকাম ব্যাক। তো বন্ধুরা, আমাদের এই কাজটি করার জন্য কয়েকটা সেটিংয়ের কাজ করতে হবে। তো চলুন দেখা যাক কী কী সেটিংয়ে কাজ করে আমরা আমাদের ব্যাটারির পাওয়ার সেভিং, যেটা আমরা ব্যাটারির ক্যাপাসিটি চার্জ ক্যাপাসিটি সেটা করতে পারব। প্রথমে আমাদেরকে যেতে হবে সেটিং অপশনে। সেটিং অপশনে গিয়ে এই যে দেখতে পাচ্ছেন, সেটিং অপশনে গিয়ে চলে যাব আমরা ব্যাটারি দেখতে পাচ্ছেন, ব্যাটারি একটা অপশন, ব্যাটারির অপশনে চলে যাব। ব্যাটারি অপশনে চলে যাওয়ার পরে এখানে কয়েকটা অপশন আমরা দেখতে পাবো, তার আগে দেখে নেই যে ব্যাটারি ইউজেসে আপনারা ক্লিক করে দেবেন। ব্যাটারি ইউজেসে ট্যাপ করে দেওয়ার পরে দেখতে পাবেন অনেকগুলো অ্যাপস শো করছে। আসলে এই অ্যাপসগুলো হচ্ছে, দেখুন ফেসবুক, আমি যে আমার ফোন থেকে চার্জ আজকে সারাদিনে ফেসবুক নিয়েছে সেটা হলো 9.81। আমি ফেসবুকে সারাদিনে যেটা করছি সেটা আমার চার্জ খরচ হচ্ছে 9.81 এবং ইউটিউব নিয়েছে 9.80, ইমোএইচডি নিয়েছে 9.02। এভাবে দেখেন প্রত্যেকটা অ্যাপসে কিন্তু আমার এই চার্জগুলো নিয়েছে। এখন কাজ হলো আমরা আবার ব্যাকে চলে যাব। ব্যাকে চলে যাওয়ার পরে আমরা দেখতে পারবো যে অ্যাপস লঞ্চ নামে একটা অপশন আছে, অ্যাপ লঞ্চে ক্লিক করে দেবো। অ্যাপস লঞ্চে ক্লিক করার পরে আসলে মোটামুটি এটা হচ্ছে যে আপনার এই অ্যাপসগুলো থেকে, সাধারণত আমি একটা কথা বলে নিই, এই যে আপনার মোবাইলে যে অ্যাপসগুলো বা আমার মোবাইলে যে অ্যাপসগুলো ইনস্টল করা থাকে সেই অ্যাপসগুলো কিন্তু আমরা যদি স্ক্রিন বন্ধ করেও রাখি, মোবাইল যদি লক করে রাখি, তাহলে কিন্তু মোবাইলের ভিতরে অর্থাৎ ব্যাকগ্রাউন্ডে এই অ্যাপসগুলো সচল থাকে বা চালু থাকে, এগুলো কিন্তু ভিতরে চালু থাকে, যার কারণে অ্যাপসগুলো যদি চালু থাকে সেক্ষেত্রে র্যাম এবং প্রসেসরের অনেকটা সচল অবস্থায় এই অ্যাপসগুলো চালু রাখে, যার কারণে ব্যাটারিটা খরচ হয় না। তাই আমি আপনাদেরকে সাজেস্ট করব যে দেখুন, আমার ধরুন এই অ্যাপসটি লাগবে না, অ্যান্ড্রয়েড এই অ্যাপসটি লাগবে না, আমি এটাকে অফ করে দেবো। অফ করে দেওয়ার পর দেখুন নিচে একটা অপশন পাবেন,
সেটা হলো রান ইন ব্যাকগ্রাউন্ড। রান ইন ব্যাকগ্রাউন্ড যে অপশনটা আছে সেটাকে আপনারা অফ করে দিন, অফ করে দিয়ে ওকেতে পেশ করে দিন। এই দেখুন এখানে কিন্তু এটা অফ হয়ে গেছে, তার মানে আমার এই অ্যাপসটা এখন স্ক্রিন যদি অফ হয়ে যায় তাহলে কিন্তু মোবাইলের ভিতরে থাকা যে অ্যাপসটা এটা কিন্তু আর কার্যকরী হবে না বা কোনো কাজ করবে না। আমি যখন স্ক্রিন অন করে এই অ্যাপসটা চালু করবো তখন থেকে কিন্তু আমার এটা কার্যকরী হবে। তাই আমি আপনাদেরকে সাজেস্ট করব যে সাধারণত এই অ্যাপসগুলো থেকে আপনারা সিলেক্ট করবেন যে অ্যাপগুলো আপনাদের কার্যকরী না, যেটা সচল না রাখলে আপনাদের কোনো প্রবলেম হবে না, সেক্ষেত্রে আপনি সেই অ্যাপসগুলোকে অফ করে দেবেন। তাহলে কী হবে, আপনার অ্যাপসটা সচল থাকবে না, বিধায় আপনার ব্যাটারিটা অনেক খরচ কম হবে। তো চলুন পরবর্তীতে যেটা অপশন সেটা হলো আমরা চলে যাব পাওয়ার সেভিংস। পাওয়ার সেভিংস নামে একটা অপশন পাবেন, পাওয়ার সেভিংস। এখন দেখুন আমার কিন্তু চার্জ আছে মাত্র 21%। 21% চার্জ দিয়ে আমি কিন্তু মোটামুটি টু আওয়ার্স 37 মিনিট রিমেনিং, মানে 2 ঘন্টা 37 মিনিট আমার ফোনটা চলবে। এখন যদি আমি পাওয়ার সেভিংটা অন করে দিই তাহলে দেখুন আমার ফোনটা চলবে 3 ঘন্টা 9 মিনিট। আমি আবার দেখাচ্ছি, পাওয়ার সেভিংটা যদি আমি অফ করে দিই তাহলে 2 ঘন্টা 37 মিনিট আমার ফোনটা চলবে, আর একই চার্জ দিয়ে আমি যদি পাওয়ার সেভিংটা অন করে দিই তাহলে আমার ফোনটা চলবে 3 ঘন্টা 9 মিনিট। তার মানে দেখুন ডিফারেন্সটা কতটুকু আমার ফোনটা চার্জ চলবে। তাহলে দেখুন একটা অপশনে পাওয়ার সেভিং মোড যদি আপনি অন করে দেন তাহলে আপনার ফোনটা প্রায় দেখুন 2 ঘন্টা 37 আর 3 ঘন্টা 19, তার মানে আধা ঘন্টারও বেশি বা 1 ঘন্টার কাছাকাছি আপনার এই ফোনটার চার্জটা ব্যাক আপ দেবে। এরপরে আমরা যেটা করব দেখুন আপনারা দেখতে থাকুন, সেটা হলো আমরা এখান থেকে আমরা চলে যাব ডিসপ্লেতে। ডিসপ্লেতে যাওয়ার পর এখানে একটা অপশন দেখতে পারবেন, সেটা হলো অটোমেটিকলি এই যে ব্রাইটনেস যে অপশনটা আপনারা দেখতে পাবেন, ব্রাইটনেস নিচে দেখতে পারবেন অটোমেটিকলি। এই অটোমেটিকলি অপশনটা আপনারা অন করে দিবেন। অন করে দিলে দেখুন আপনার চার্জ অনুযায়ী আপনার মোবাইলের যে লাইট সেটা কিন্তু ব্যাক আপ দেবে, তাতে কিন্তু এই লাইটটা মোটামুটিভাবে থাকবে। দেখুন আমি যদি এখন ইয়ে করে দিই, এই দেখুন আমার ব্রাইটনেস আমি যতই রাখি না কেন যদি এটা অন করে দিই আমার ব্রাইটনেস চার্জ অনুযায়ী যতটুকু ব্যাক আপ দরকার ঠিক ততটুকু দেবে। যদি আমি মনে করি আপনাদের এটা সমস্যা না হয় তাহলে আপনারা এটা অন করে দিতে পারেন, সেক্ষেত্রে আপনারা অনেকটা ব্যাটারি ব্যাক আপ পেয়ে যাবেন। এরপরে যেটা করবেন, আপনারা অনেক ক্ষেত্রে টাইম যে আমাদের ডিসপ্লে অপর যে টাইমটা থাকে এই টাইমটাও ফিক্সড করে দিতে পারেন, টাইমটা বেশি না দিয়ে সর্বোচ্চ 30 সেকেন্ড বা 1 মিনিট দিয়ে রাখবেন, তাহলে কিন্তু আপনাদের এটা অনেকটা ব্যাটারি সেভিং দেবে। এরপরে আমি লাস্ট একটা অপশন দেখিয়ে আপনাদের খুবই গুরুত্বপূর্ণ একটা অপশন, সেটা হলো আবার আমাদেরকে যেতে হবে ব্যাটারিতে। ব্যাটারিতে যাওয়ার পরে এখানে আমি এটাকে অন করে দিই, যেহেতু আমার ব্যাটারিতে চার্জ অনেকটা কম। এরপরে দেখতে পারবেন একটা অপশন আল্ট্রা পাওয়ার সেভিং মোড, এটা আমি সবশেষে আসলাম এই কারণে এটা অন করে দিলে পরবর্তীতে ফোনে আর কাজ করা যাবে না। তার মানে আপনার যখন দেখবেন না খুবই চার্জ কম, মানে 10%-এরও নিচে চার্জ, কিন্তু এই চার্জ দিয়ে আপনার প্রায় আরও 1 ঘন্টা চলতে হবে বা 2 ঘন্টা চলতে হবে, সেক্ষেত্রে আপনার চার্জ দেওয়ার কোনো অপশন নাই, সেক্ষেত্রে আপনি লাস্ট একটা ওয়ে যেটা আল্ট্রা পাওয়ার সেভিং মোড এটা ইউজ করতে পারেন। কিন্তু এটা ইউজ করার পরে আপনার কিন্তু ফোনে কোনো প্রকার কাজ করা যাবে না, শুধুমাত্র ফোনটা সচল থাকবে, কল আসবে, আপনি কল দিতে পারবেন। দেখুন আমি আপনাদেরকে বোঝানো চাই। তারপর যেটা করতে হবে, আপনারা আল্ট্রা পাওয়ার সেভিং মোডটা অন করে দিবেন। আমি এই মুহূর্তে অন করে দিচ্ছি না, কারণ আমি এই মুহূর্তে অন করে দিলে আমি যেটা এই ফোন দিয়ে রেকর্ড করতেছি রেকর্ডটা আমার টোটালি অফ হয়ে যাবে। তার মানে আমি আপনাদের আগেও বলছি যে আল্ট্রা সেভিং মোডটা যদি আপনারা অন করে দেন তাহলে ফোনে কোনো প্রকার কাজ করতে পারবো না, শুধুমাত্র কল ইনকামিং কল আসবে এবং আপনি আউটগোয়িং কল করতে পারবেন। তো বন্ধুরা, আপনারা অবশ্যই এই সেটিংগুলো আপনাদের ফোনে দেখে যদি উপকৃত হন তাহলে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। আর একটা কথা, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। আর যদি মনে করেন যে ভিডিওটা
আপনি এবং আপনার বন্ধু বান্ধবের জন্য অবশ্যই হেল্পফুল, তাহলে আমার ভিডিওটা শেয়ার করে দিবেন এবং একটি করে লাইক করে দেবেন। তো বন্ধুরা আজ এই পর্যন্তই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খুদা হাফেজ।